প্রজেক্ট ওয়ার্কের জিনিস কিনতে বাজারে বেরিয়ে একাদশ শ্রেণীর ছাত্রী জানা নিখোঁজ ছাত্রীর নাম ঋষিকা দাস হলদিয়া টাউনশিপের ক্লাস্টার নাইনের বাসিন্দা সঞ্জীব দাসের মেয়ে ঋষিকা স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে প্রজেক্ট ওয়ার্কের জিনিস কিনতে বাজারে বেরোয় তারপর থেকে খোঁজ পাওয়া যায়নি ছাত্রীর আসলে সাতই জুলাই আমার মেয়ে ওই দিন থেকেই নিখোঁজ ও একটু প্রজেক্টরের জিনিস কিনতে গেছে প্রজেক্টের ওদের লাগে সেই জন্য ও বাজারে গেছিলো কিন্তু বাজার থেকে ও অনেক রাত হয়ে যায় কিন্তু তবু আসে না তারপর আমরা খোঁজ খোঁজ করি কিন্তু কোনোভাবেই কিছুতেও মানে ওকে খুঁজে পায় না মঙ্গলবার ছাত্রীর পরিবারের তরফ থেকে হলদিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ প্রায় স্থানীয় এক যুবক কিশোরীকে উত্তক্ত করতো সেই কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ কিশোরীর পরিবারের তারপরে আমরা এখন সাসপেক্ট করছি একজনকে যে একটা ছেলে মাঝখানে খুব ওকে উত্তপ্ত করতো ওর বাবাও একদিন হাতে নাতে ধরে ফেলে ওকে ধমকও দিয়েছে পুলিশেরও ভয় দেখিয়েছে যে আমরা এরপর পুলিশের থানায় দাঁড়িয়ে করবো কিন্তু তুমি যদি ওকে উত্তপ্ত করো এখন আমার মনে হচ্ছে ওই ছেলেটাই হয়তো এটার মানে ওই যে ট্রেনিং দেওয়া হয়েছিলো হয়তো সেই জন্যই হয়তো এই কাজটা করেছে হয়তো মেয়েটাকে আমার কিছু খাইয়ে বা ভুলিয়ে ভালিয়ে ওর ব্রেন ওয়াশ করে কিছু এমন কিছু করেছে ষোলো বছরের মেয়ে ও আর কত বোঝে একটা বাচ্চা মেয়ে ওকে ওইভাবে ভুলিয়ে ভালিয়ে হয়তো কোথাও নিয়ে চলে গেছে ওই কিডন্যাপ করেছে যতদূর সম্ভব আমরা পুলিশে জানিয়েছি নিখোঁজ কিশোরীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ অভিযুক্ত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে যুবক ওই দিন থেকেই নিখোঁজ কিন্তু যুবকের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়নি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ আর পুলিশ যেন তার নিজের কাজটা করে যেটা তাদের কাজ যে একটা মেয়েকে তার বাবা মার বুকে ফিরিয়ে দিক সুলগ্ন ভট্টাচার্যের রিপোর্ট নিউজ আর